আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দাউদ মাটিও মাটি ও মানুষের নেতা আমার খুব আদরের ধর আমার কলেজ আর করা আপনাদের পার্শ্ববর্তী দাউদ কান্দি পৌরসভার সম্মানিত নির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ এই নাইম ইউসুফ সেন আল্লাহর খাস মেহের আমাদের মাঝে এসেছেন আল্লাহ যেন কবুল করে সবাই করে আমি জি আপনি ফটো শেষ করে এখান থেকে সরতে হবে তাড়াতাড়ি ঠিক আছে ওকে ফাইন আপনার মন দিয়ে আবার শুনি হ্যাঁ যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন কেউ দাঁড়িয়ে থাকবেন না মেয়র সফর সফর সঙ্গী যারা এবং ভলেন্টিয়ার যারা তারা বইয়ালাম বেড়া দিছে ক্ষেত জন্য না খায় বেড়ায় যদি খেত খাইয়া লাগে ক্ষেত্র রাহন দইত আমরা তারা ব্যবসা ছাড়ছে সুদ ধরছে সারাটা বছর এবারে সাইট বছর বয়স পর্যন্ত চাকরি করছে সারাটা বছর ফাইল লাইট আছে না চলছে এহেন তেহেনও দিলে কিছু টেহা পাওয়া যায় ফাইল আটকাইয়া আমারকে যাওয়া ঘুষ টুস খাইয়া সারা জীবন চলছে এবারে ফেন আইসে পরে ইজি সে আরো বইয়া সেটা রোইত ফুয়া এবারে ফলাফালি জিজ্ঞেসের দাদা আগে তো চাকরি টাকরি করতেন বেতন তেতন পাইতেন ওহন চলেন কেমনি কয় লাইট আছে ফ্যানসনের টেহাটা লাইটা সেটা চলে এহানো দেয় হ্যাঁ ন দেয় ভাই তারার কিছু উপকার হয় এই তারা কিছু যে বেশি দেয় সেটা দিয়ে আবার চলতে আছে না উজুবিল্লা না আল্লাহ তাবার কথা আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন আমরা বলি আঠারো হাজার মাখলোকার বিষয়টা কিন্তু এমন বেশি বোঝানোর জন্য আমরা অনেক সময় হাজার হাজার লাখ লাখ কই কিন্তু আসলে এটা কেউ গই না দেখে নেয় আঠারো হাজার প্রকৃত অর্থে তা নয় পৃথিবীর ভিতরে এমন অনেক সৃষ্টি আছে নবমণ্ডল ভূমণ্ডলে এমন অনেক জিনিস আছে যার সন্ধান একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভেলেজ তখনও অনেক জিনিস আবিষ্কার হয় নাই সুতরাং মাখলুকাত কত এটা বোঝারও কোনো উপায় নেই এমনও নক্ষত্র আছে যেটার আলো কেয়ামতের আগে এসে পৌঁছবে কিনা পৃথিবীতে এটা নিয়ে বিজ্ঞানীরা সন্দিহান এটা তারা কনফিউজড তারা জানেন না যে ওই আলোটা আমাদের মাছ পর্যন্ত এসে পৌঁছতে পারবেন কিনা পারবে কিনা আমরা তো অনেক যে আকাশে দেখি কিন্তু ম্যাঘের আড়ালে আকাশের ভাজে ভাজে ওই ম্যাঘের ফাঁকে ফাঁকে অনেক তারকা লুকিয়ে আছে যেটার সন্তান জ্যোতির্বিজ্ঞানী যারা ওই মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে তাদের কাছে এখনো এসে পৌঁছায়নি কিন্তু মানুষ আমরা যে আশ্রাফুল মাখলুকা এটা কিন্তু মোটামুটি সাব্যস্ত মোটামুটি না পুরোপুরি সাব্যস্ত হয়ে গেছে আমরা আশরাফুল খুব খেয়াল করে কথা শুনতে হবে বাচ্চারা বিরক্ত না কেউ কথা বলবা না মাহফিলে এটা আমি পছন্দ করি না এটা আপনারা সবাই জানেন এই মাহফিলটাতে আমি অনেকবার এসেছি কতবার এসেছি আমার নিজেরও মনে নেই আমি এই মাহফিলটাতে অনেকবার এসেছি মাঝে করোনার কারণে একটা ধারাবাহিকতার ছন্দ পতন হয়েছে বা নষ্ট হয়ে গেছে আগে যেমন ছিল এমন করো বা আগের জায়গায় নাও জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ সরো মাইক ধরবা না সরো এখান থেকে সরো জাকির করে সরো তুমি সরো এখান থেকে মাইক ধরবা না এই মাইক কারবারে দেখবেন এই তো হু দুদি কোনো কাম নাই হু দুদি ঘুরা এক না আমি দৈরা জিজ্ঞেস কর কি তার এইরকম করস্কি রে কহু কি হজা গুমের ভিতরে বেড়াই না ঘুমের ভিতরে বিলেতেই তা করে এর লেগে অনেক মাফিলে আমি মাইক মেন ফিস মোরা বান দিয়ে হতাই লেগে ওরে গুতাগুতি করে অসুবিধা হবে তো ফরে যাইতে সময় বান ফোরাই দিয়া যাইতে আড়তে আড়তে ভাই জিজ্ঞাসা এটাই সুবিধা দোরবার আবার দোষ সর আই মিন কম এখন মাইক ভালো আছে আপনারা শুনতে পাচ্ছেন না আমিও কথা বলে মজা পাচ্ছি এটা আর ধরবা টরবা না এটার কাছেও আইবা না আয় ছেলে তুমি নিচে গিয়ে বসে যাও মানে চেয়ারে এসে বসতে কোনো মুরব্বিদের সামনে হ্যাঁ ঠিক আছে আমিন কন জুড়ে কন তাইলে মাহফিলের নিয়ম কানুন মোটামুটি বলা হয়ে গেছে না মাহফিলের ভিতরে উঠাউটি নিষেধ এদিক সেদিক তাকানো যাবে না মোবাইল ধরা যাবে না কথা বলা যাবে না ওঠা যাবে না ঠিক আছে কথা ইনশাল্লাহ শুধু আমার দিকে তাকাই থাকবেন মাছের মতো নিষ্পলক নয়নে। খরগোশের মতো কান খাড়া করে আমার দিকে তাকাই কথাগুলো প্রাণ আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন বন্ধুগণ যে কথাটুকুন বলছিলাম মানুষ যে আশরাফুল মাখলুকাত আশরাফুল মাখলুকাত মানে কি এটা আরবি শব্দ আপনি বুঝেন ভাই মাখলুকাত মানে সৃষ্টি সমূহ আশরাফ মানি এর ভিতরে যিনি সেরা তাইলে এই সমস্ত সৃষ্টির মাঝে যারা সেরা এটা সাব্যস্ত হয়ে গেছে এটা হলো মানুষেরা সোমানালা বলবেন না অর্থাৎ আমরা আমি আপনারা সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুফাসিনে ক্যারাম মুহাদ্দিসিনে আজাম মুফতি আনে আজাম ইমাম সাহেবান এখানে যারা আছেন পর্দার মায়েরা বুনেরা সবাই মিলে আমরা হলাম আশরাফুল আশরাফুল কথা মানে সৃষ্টির সেরা আচ্ছা এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বাঘ সৃষ্টির সেরা হইল না সিংহ সৃষ্টির সারা হইল না নীলতিমি সৃষ্টির সেরা হইল না আমরা কেন মানুষ সৃষ্টির সারা হইলাম এটার কারণ আছে নাকি নাই আছে তোমরা ভিডিও ম্যান যারা একবারে ফিক্সড করে দিয়ে বসো আমি বিরক্ত হচ্ছি এই চলে এই একবারে ঠিক করে দিয়ে বসো এরকম মুক্তি মুখি দিও না তুমি আর একবারে চুপ করে বসো আমিন বলেন আমিন তো যেই কথাটুকুন বলতেছিলাম বাঘ একটা মানুষ যদি বাঘের সামনে পড়ে মানুষের হাতে যদি কোনো অস্ত্র টস্ত্র না থাকে জিতবে কি মানুষ না বাঘ বা কথা বলে কে জিতবে একটা শিয়াল আপনি যদি রাস্তায় দেখেন আর আপনি যদি দৌড়ান দেন তাইলে শিয়ালটা আগে যাবেন আপনি আগে যাবেন শিয়ালটা আগে যাবেন আপনি দৌড়াইয়া ধরতে পারবেন আমি গাড়ি দিয়ে একবার দৌড়াইছি ইসলাম হয় না এটা আগে যাই গিয়া গাড়ির আগে যাই সুতরাং এটা দরণ যায় না তাইলে শক্তিতে বেশি বাঘ দৌড়াইতে শিয়া পারে বেশি শিয়াল একটা ইগল ওই যে আকাশে উড়ে পাখি এটা যত দূরে দেখে যত দূরে দেখে আপনি এত দূরে দেখেন না আপনার দেখার ভিতরে ভুল আছে আপনি দেখেন যে এই সামান্য একটু জমিনে দাঁড়াইলে দেখেন যে সামনে কিছু দূরে মনে হয় যেন আকাশটা লেগে আছে আসলে কি আকাশ লেগে আছে না লেগে আছে আমরা মনে করি আকাশ দেখা যায় আমি এই গত কিছুদিন আগে মালয়েশিয়া এবং সৌদি আরব সফর করে এসেছি আমার সিট ফোর্সে জানালার লগে দিয়া একবারে অনেক চেষ্টা করছে আমি কই না আমি ছায়া করা দেখা যায় আমার বমি হয় আমি কই বমি হইলে ভিতরে করেন জানালা করেন না শেষ পর্যন্ত বিমানটা উঠার পরে কিছু দূর যাওয়ার পরে ব্যাঘগুলো আমরা যে আকাশটা দেখি ম্যাঘ মালা এটি নিচে পড়ে যায় বিমানটা ওই ম্যাঘের উপরে উঠে সব আনালা বলবেন না দেখেন আমাদের বৃষ্টির ভিতরে কত বিভ্রম আমাদের বৃষ্টির ভিতরে কত ভুল আমরা মনে করি আকাশ লেগে আছে আসলে আকাশ কোথাও লাগে না ঠিক কিনা বলেন ঠিক আমার মনে আছে যখন মাঠে খেলতে নামতাম তো মনে হইতো এক দেড় মাইল দূরে জমিনের মাঝে যেন আকাশটা লেগে আছে ছোট মানুষ তো মনে করছে এত সুন্দর আকাশ দৌড়ে একটু ধরে দেখি দৌড়াইতে 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 যেহে লাগে সে মনে করছিলাম হ্যাঁ লগিয়া দি হু দুদি আমরা বাড়ির কাছে লাগিয়া আসলে কোথাও লাগে না এটা জেহেন দিয়া যাই এহেন দিয়ে মনে হয় আসলে সোভান বলবেন না তাইলে এই আকার এই কি বলে শিয়াল আমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে বাঘ আমার চাইতে শক্তিশালী আমার চাইতে অনেক বড় একটা হাতি হাতির চাইতে অনেক বড় নীল তিমি এই যে এত প্রাণী বড় বড় কাউকে আল্লাহ আশরাফুল বাকলুকাত বানাইলেন না আশরাফুল মাহলুকাত বানাইলেন মানুষকে সব আল্লাহ বলবেন কেন কি দিয়া শক্তিতে আমি আশরাফুল মাখলুকাত না দেহের দিক দিয়ে আমি আশরাফুল মাখলুকাত না অনেক দূরে দেখি এটার কারণে আমি আশরাফুল মাখলুকাত না অনেক জুড়ে দৌড়াইতে পারি এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না তাইলে আমি আশরাফুল মাখলুকাত কিসে কি কারণে আমি আশরাফুল মাখলুকাত বাঘ কেন আশরাফুল মাখলুকাত হলো না কেন মানুষ আশরাফুল মাখলুকাত হলো আল্লাহ তাবার আলা মানুষকে আশরাফুল মখলুকাত বানাইতে গিয়া মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হচ্ছে আকল বিবেক বিবেচনা বোধ ভালো মন্দ বুঝার ক্ষমতা সব বলবেন না আমরা বুঝি আমরা আফন চিনি ফর চিনি আমরা লাভ বুঝি লস বুঝি ঠিক কিনা কর আমরা নিজের লুক বুঝি ফরের লুক বুঝি আপনার বাচ্চারাও দেখবেন যে আফনা ফর চিনি এ যদি দেখে যায় আপনার লুঙ্গিটা আরেকবার আই ফিন্দা হইছে দেখো চুরু ফোলা রাতে ভালো করে কত কইতো পারে না লুঙ্গি দুইটা টানতে আছে কই কি তা কয়টা এই লুঙ্গিটা কার আমার কথা কয় না দেখি এরকম হয় না দেখেন নাই আপনারা বাফের লুঙ্গিটা তার নানায়ও যদি পড়ে তে টাইমটা খুললা তো সার যে এটা আমার আব্বার লুঙ্গি আমার নানায় ফরছে কেন তে বুঝ জ্বালাইছে তার বাফ তার নানার সাইতে আপন ঠিক কিনা কন একটা গরু আপনি যে তিন বছর ধরে ফালতে আছে এটারে কানে কানে এই ব্যান্ডা এই এসান নামাজ তৈরি শুরু করছেন ফজর পর্যন্ত বুঝাইছেন যে তরে আমি আজ যা পাত্র নিয়ে যে জায়গাটা ছাড়াম এটা হইলো আমরা খেত তুই এখান দুইটা কাইক দিলে সাসারা খেত তুই আমরা খেতো কামুর না দিয়া এই দুইটা কাইক দিয়া সাঁচারার খেত গিয়া কামুর দিবি তরে কইলাম বুঝাইয়া কইতে আছি গরু আবার মাতালাইরা কইছে বুঝছে গরে বুঝছে শিকারও করছে আপনার সকালে নিয়া মাত্র আপনারা ক্ষেতের কাছে সারছেন এই যেই গরুটায় সারা নারাই বুঝাইছেন যেই গরুটায় বুঝছে এটা শুরুও করছে আপনার ক্ষেত দিয়া ঠিক কিনা কান এই জন্য গরু আশরাফুল বাকলু না আর আপনার ছেলে সে বুঝে ফেলছে লুঙ্গি লুঙ্গিটা আপনার এই জন্য সে আশরাফুল বাকলু হয়ে গেছে আপন পর বুঝে লাভ লস বুঝে ক্ষতি উপকার বুঝে কিন্তু যেইটা বোঝা দরকার আমরা আশ্রাফুল হওয়ার পরে আমরা আসল জিনিসটা বুঝি নাই ঠিক কিনা ঠিক কিনা কন কে এটা মুখে বলছেন আপনি স্বীকার করেন না কাজে করেন আপনি মুখে বলছেন যে আল্লাহ আপনাকে বানাইছে তাইলে আবার বলেন আপনাকে খাওয়াই কে আল্লাহ তাহলে আপনারা বানাইছে আল্লাহ খাওয়া আল্লাহ আকাশ যিনি মাথার উপরে আনা করে দিয়েছেন তিনিকে কে যিনি আপনাকে প্রয়োজনের সময় আকাশ থেকে মেঘমালাকে জমিয়ে বৃষ্টি দেন তিনি কে লোকলু বয়ে যাওয়া নদী যিনি দিলেন তিনিকে কে যিনি আপনার এই পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্য পৃথিবী যেন অক্ষা থেকে হঠাৎ করে ধ্বংস হয়ে না যায় যার জন্য জায়গায় জায়গায় প্যারেক মেরে দিলেন আর দুনিয়ার মানুষ যখন প্যারেক তালাশ করছে কোরআন তখন বলছে তুমি প্যারেক খুঁজে পাও না খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড় ওইগুলোই প্যারেকের মাথা সুবাহ মুসলমান মন দিয়ে শুনরে ভাই যে আল্লাহ তোমারে বানাইলো যে আল্লাহ তোমারে খাওয়াইলো যে আল্লাহ তোমারে জীবন দিল যে আল্লাহ তোমার জন্য আকাশ দিল খুঁটি ছাড়া যে আল্লাহ তোমার জন্য জমিন সমতল করে বয়ে যাওয়া নদী দিল আর মেঘমালাকে জমিয়ে যিনি বৃষ্টি দিল আমলমান তোমার রিজিকের জন্য যিনি জমিনে ফসল দিলেন তরুলতা বৃক্ষরাজি দিলেন অক্সিজেনের জন্যে পৃথিবী ভারসাম্য রাখার জন্যে ওই গাছগুলার খাবার দিলেন কার্বন অক্সাইড আর মানুষদের খাবার দিয়ে দিলেন অক্সিজেন অল্টারনেট করে দিলেন যে আল্লাহ তাবার কোথা তোমার জন্য সুন্দর একটা পৃথিবী সাজালেন ও বন্ধু সব চিনলা তুমি আপর চিনলা পর চিনলা কিন্তু যিনি তোমাকে বানাইল যিনি তোমার জন্য পৃথিবী সাজাইল যিনি তোমার জন্য রিজিকের ব্যবস্থা দিল ও আল্লাহকে তুমি নাই নাই ঠিক কিনা তুমি তিনি যে তোমার আল্লাহ তিনি যে খালেক তিনি যে মালাক তিনি যে রহমান তিনি যে রাহিম তিনি সত্তার তিনি গফার তিনি আইয়ুব তিনি ওয়াদুদ তিনি কুদ্দুস তিনি যে এত কিছু তুমি স্বীকারও না তুমি যদি বলো হুজুর আমি স্বীকার করি আমি বলি মুখে স্বীকার করার কোনো দাম নাই দাম হইল কাজে প্রকাশ করা ঠিক কেনা তুমি কাজ করো শয়তানের খুশির জন্য আর মুখে মুখে ক তোমার আল্লাহ তোমারে বানাইছে তাইলে এই আল্লাহ যদি তোমারে বানাই থাকে তাইলে তুমি কেমনে চললে তোমার ভালো হবে এটা কি কালমার্কস জানে না আল্লাহ জানে এটা কি সমাজতান্ত্রিক মতবাদ যারা প্রকাশ করেছে যারা ওই পৃথিবীর ভিতরে বর্জুয়া নীতি প্রকাশ করে ওটা বিশ্বের ভিতরে অশান্তি সৃষ্টির কারণ তৈরি করছে ওই মানুষগুলো তুমি কেমনে চলবা জানে না বেশি সবচেয়ে বেশি যিনি জানেন তিনি কে ওই তুমি যদি এটা অন্তরে বিশ্বাস করে থাকো যে হ্যাঁ আল্লাহ জানে এই যে আমার আগে হুজুর ওয়াজ করলেন আমি তো শুনতেছিলাম ওয়াজ আল্লাহ তাবারুকালা ঘোষণা দিলেন আহাল্লাহুল বাইয়া ও আর রেবা আল্লাহ ব্যবসাকে হালাল করছে সুদের হারাম করছে কেড়া কেড়া কথা বলা তো কে কে আমি আমার দিকে ঘুরে বল সভাপতি সব ঘুরেন মাহফিলের সভাপতি ওই বাস্তবায়ন কমিটির সভাপতি আসন সভাপতি সকলে ঘুরেন আমার দিকে

মার হাবা না রে জোরে বলো মার বলতেছিলাম আপনি মুখে স্বীকার করলেন মুখে করলেন যে এই আল্লাহ আপনারা বানাইছে কারবার করতে আসেন অন্যরকম হ্যাঁ কারবার করতে আসেন অন্যরকম মুখে কইতাছেন এটা আবার আসে পয় আবার মুস্কানো করতে আসেন এবারে যদি কইতেন দুলা হয় তাই ইচ্ছা তা করেন না দুলা ভাই করবেন আপনি কিন্তু কইতে মুখে কইবেন চাষা হয় আর আচরণ করতেছেন দুলা মতো কারবার তো না সুতরাং বুঝ করে চলতে হবে মুখে যদি আল্লাহকে আল্লাহ স্বীকার করে নেন কাজেও প্রকাশ ঘটাইতে হবে তিনি আমার সব কিছুর নিয়ন্ত্রক ঠিক কিনা বলেন তাহলে আমি কেমনে চললে ভালো হইব এটা কি মানুষ জানে না আল্লাহ জানে কথা কন কে জানে কথা কইেন কে জানে আমি এই যে আমার হাতের এই ঘড়িটা এটা আমি মালয়েশিয়া থেকে একজন আমাকে গিফট করেছে তা আমি পাওয়ার পরে জিজ্ঞেস করলাম এটা কি চাবি দেওয়া লাগবে নাকি এটা এরকম এমনি ঘুরে কইছি হুজুর এটা তো জিগেছি না তো আমি কিন্তু এটা নাজি গেলে আমি এটা কিন্তু কিতা করতাম চাবি দেন না এমনি ঘুরে এটা বুঝন লাগবো না কই লন হুজুর আবার দোহানো যাই দোকানে আবার গিয়া সেরা আমি দোকানদারে জিগেলাম ভাই এটা কি অটোমেটিক ব্যাটারিতে চলে নাকি চাবি দিয়ে ঘুরাইয়া চলে কয় যে হুজুর চাবি সিস্টেমও আছে এই এমনি অটো চলে দো আমি কে চাবি ডাকি রহ হুজুর এটা সাতটা আর কি কয় দিনে একবার আপনি নির্দিষ্ট টাইমে চাবি দিবেন ভালো এটা নষ্ট হবে না অনেক দিন যাবেন আমি কে ভাই এটা একটা জামেলা ডেইলি একবার চাবি দে এটা আমার দ্বারা সম্ভব না আর আমি চাবিটা আনছি না আমি আনছি অটোমেটিকটা চাবি টাবি দিতাম পারতাম না এটা যেহেন ওই ফুরে চলতে থাকুন লাগবো নাহলে আমার অসুবিধা আছে তাইলে আবার চিন্তা করে সামান্য একটা গরিব যিনি এই ঘড়িটা বানিয়েছেন তুমি দুই রকম বানিয়েছেন হয় চাবি দিতে হবে নাইলে অটোমেটিক চলবে এখন চাবি দেই না ঘড়ি না আপনি যদি আইন না সেটা গরো ফালাই রাখে এটা কি ঠিকঠাক কোন নষ্ট হই আপনি যদি কন ঘড়ির লোগে গিয়া এটা যদি কন বেড়া তেহা দিয়ে কিন নাছি মাগনা মনে করছো প্রত্যেক দিন চাবি দেব আমি তোমার সাহন নাকি শুক্রবারে ট্যাক্স চাবি কারে কয় শুক্রবারে নামাজের আগে দিয়া তা খানেক বইয়া চাবি কারে কয় মোরসা দিয়া কানবাড়িয়া ভাড়াই লিছে ঘড়ি কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে সামান্য একটা ঘড়ি দাউদকান্দির মানুষ খেয়াল করে শুনো সামান্য একটা ঘড়ি এইটাও যদি আপনি নিয়ম না মানেন তাইলে আপনার ঘড়ি এই ঠিক মতো চলে না ঠিক কিনা বলেন সামান্য একটা ঘড়ি চালাইতে যেই মানুষ ঘড়ি বানাইছে সেই মানুষের নিয়ম যদি মানা লাগে তাইলে আপনাকে আমাকে যিনি মানুষ বানাইয়া আশ্রাফুল ঘোষণা দিয়েছে এই আল্লাহ তাবালুকালার নিয়ম মানার দরকার আছে নাকি নাই যদি আমরা মানি তাইলে আমরা সঠিক থাকব। যদি আমরা না মানি তাইলে নষ্ট হয়ে যাব। ঠিক কিনা বলেন যদি আমরা না মানি আমরা নষ্ট হয়ে যাব আমরা ঠিক থাকার সম্ভব না এখন এই সমাজের মানুষ আমরা কি ঠিক আছি না নষ্ট হয়ে গেছি ঠিক আছে না নষ্ট হয়েছি নষ্ট হয়ে গেছে আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দাউদকান্দির মাটি ও মানুষের নেতা আমার খুব আদরের ধর আমার কলি করা আপনাদের পার্শ্ববর্তী দাউদকান্দি পৌরসভার সম্মানিত নির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ এই ইউসুফ আল্লাহর আল্লাহ আমাদের মাঝে এসেছেন আল্লাহ যেন কবুল করে সবাই জি ফটো শুটিং শেষ করে এখান থেকে শর্ত হবে তাড়াতাড়ি ঠিক আছে ওকে ফাইন আপনার মন দিয়ে আবার শুনি হ্যাঁ যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন কেউ দাঁড়িয়ে থাকবেন না মেয়র সফর সঙ্গী যারা এবং ভলনটিয়ার যারা তারা বই আলো বেড়া দিছে ক্ষেত যেন না খায় বেড়ায় যদি ক্ষেত খাই আল্লাহ ক্ষেত্রে আমাদের বসেন সবাই বসেন একজন লোকও দাঁড়িয়ে থাকবে না হ্যাঁ ঠিক আছে তো আমরা আবার আবার আগের কথা মনোযোগ হ্যাঁ গভীর মনোযোগ তাইলে ঘড়ি বানাই না যেমন্য কইছে এমনি ঘড়ি চালান রাখবো নাইলে ঠিক থাকবে না নষ্ট হবে এখন আমাদেরকে বানাইছে কে এখন আল্লাহয় যেই নিয়ম দিছে এই নিয়ম মানলে আমরা ঠিক থাকবো আর আল্লাহর নিয়মকে যখন আমরা ভেঙে ফেলবো তখন আমরা কি ঠিক না বেঠিক শান্তি না অশান্তি অশান্তি আজকের বাংলাদেশের মানুষ এবং গোটা বিশ্বের মানুষ আটশো কোটি মানুষ গোটা পৃথিবীতে বনে দুইশো কোটি মুসলমান ওই আল্লাহর দেয়া বিধান মানার কারণে পাঁচ থেকে পাশ্চাত্য উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু ইউরোপ বলেন আমেরিকা বলেন আর এশিয়ার সেই ক্ষোদাপীড়িত দারিদ্রপীড়িত মানুষ বলেন কোথাও আজকে মানুষের মনে শান্তি নাই ঠিক কে না বলার আপনি কি মনে করছেন টাকা দিয়ে শান্তি অনেক বড় বড় লোকাল লোকের সম্পর্ক আছে অনেক কোটি কোটি টাকার মালিক আমাদের সাথে পরিচয় আছে কারণে কারণে কথা হয়ে যায় তো একটা মানুষও শান্তিতে নাই আমি কানে কানে জিজ্ঞেসতাম ভাই আপনার দাঁলায় করলে অনেক নেহা পুষা শান্তি কি রহ এই আর কইন না এই কথাটাই কই না সকালবেলা বউ জায়গায় গাড়ি লই একদিকে ফলা জায়গায় আরেকদিকে মাইঘা যায় গিয়ে দিকে তো এবারে দেখছে যে হগলে তিন দিন তিন দিকে গেছে গা আমি আর ভৈয়ালাপি দিক দো সাইটটা এবারে সেই দিকে আরো শুরু করছে শান্তিতে নাই মানুষ কারণ হচ্ছে একটাই একটাই ওই যিনি আপনাকে আপনাকে বানিয়েছিলেন আমরা তার কথা শুনি না আল্লাহ বলছেন আহাল্লাহুল ভাইয়া ও হার রমান রেবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এখন আমার দেশের মানুষ ব্যবসা চাইড়া দিয়া তখন সুদ খা আছে নাকি কি না রেখে দেন রেখে দেন ব্যবসা সাইড়া দিয়া এখন সুদ খান কথা ছিল ব্যবসা করার সুদ না খাওয়ান আর আমরা তারা ব্যবসা ছাড়ছে সুদ ধরছে সারাটা বছর এবারে সাইট বছর বয়স পর্যন্ত চাকরি করছে সারাটা বছর ফাইল লাইট আছে এটা চলছে এহেন তেহেনও দিলে কিছু টেহা পাওয়া যায় ফাইল আটটাই আমার কেয়া ঘুস টুস খাইয়া সারা জীবন চলছে এবারে ফেনশন আইসে পরে ইজি আরো বইয়া সেটা রোধ ফুয়ায় এবারে ফলা ফাইনে জিগেছে দাদা আগে তো চাকরি টাকরি করতেন বেতন তেতন পাইতেন ওখান চলেন কেমনি কয় লাইট আছে ফ্যানশনের টেহাটা লাইট আছে এরা চলে এহেন দেয় হ্যাঁ ন দেয় মাই দিদি তার আর কিছু উপকার হয় এই তারা কিছু যে বেশি দেয় সেইটা দিয়ে এবার চলতে আছে নাউজুবিল্লাহ উজুবিল্লা কইতেন না আর উজুরে কইতেন না না উজুবিল্লা এবার সারা জীবন লাড়া সারাতে আছে এই চাকরি করার সময় ফাইল লাড়তো আর ওখান টেহা লাড়ে আহারে মুসলমান আহারে মুসলমান আম সালমান মন্দিরে শুনো দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আল্লাহ আশরাফুল ঘোষণা দিলেন এমন এমন আমরা আশরাফুল বাখলুকাত হই নাই দুনিয়ার ভিতরে কতগুলো আছে সুরিপু কতগুলো আছে কুড়িপু কতগুলো আছে সদ্গুণ কতগুলো আছে বদগুণ কিছু আছে অর্জিত কিছু আছে ন্যাচারঅল ফেতনাদ গত জন্মগত যেমন সাহসী এটা অর্জন করা যায় না এটা আল্লাহ দান করে দেখবেন বেড়াডা তার সাহস অনেক বেশি এরকম আছে নাকি না মনে হয় বাতাস এলে গাছেরই থা লাগবো কোন সময় তারে বাতাস উড়াই লুইয়া যাই যায় কিন্তু ফিডা ফিডির ভিতরে তে দেখবেন হবল তে আগে লাডি লইয়া দৌড় দিছে তারে কেউ বাইন রহন জানা আরেক বেড়ায় মনে হয় জন্য কেউ যাতা দিয়া দললে। এবারে লইয়া পড়বো এবারে যায় না সাহসিকতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিচারেল জন্মগত একটা জিনিস সব আলালা বলবেন না এরকম কতগুলো আছে গুণ কতগুলো আছে আপনি কি করতেছেন আপনি লড়াচড়া করেন না দুধের বইয়া খান মার হাবা কর তো যেই কথাটা কইতাম লো কিছু আছে জন্মগত কিছু অর্জন করা লাগে কিছু অর্জন করা লাগে কিছু আছে জন্মগত এই এই জন্মগত এবং অর্জিত এই সদ্গুণগুলা যখন মানুষ অর্জন করে তখন সে হয় আশরাফুল মাকলুকা আর এই আল্লাহর দেওয়ার নিয়ামতগুলো সে যখন বিসর্জন দিয়া ওই বদগুণগুলা নিজের জীবনে প্রকাশ ঘটায় তখন হয়ে যায় জানোয়ারের চাইতে খারাপ ঠিক কিনা আমার কথা না কোরআনের কথা আসুন সরাসরি কোরআনে ঢুকে যাই আল্লাহর কথা থেকে আমরা শুনি মিলিয়ে মিলিয়ে দেখি আমরা কি আশরাফুল নাকি নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়েছি আল্লাহর সূত্র দিয়ে দিয়েছেন আর আপনি সূত্রের ভিতরে মিলাইয়া দেখবেন আপনি কোনটার ভিতরে পড়ছেন আপনার আমি খারাপ পাওয়ার কোনো দরকার নেই কোন ঠেহাও নাই আমার আপনার লোক আমার কোনও নাই আমি নিয়ম বলে দেব আপনি নিজে মিলাইবেন কোনটার ভিতরে আপনি পড়ছেন ইনশাআল্লাহ সবাই আমরা কোরআনে ঢুকি ইনশাআল্লাহ সবাই প্রস্তুত ইনশাআল্লাহ কোরআনে ঢুকার ঢোকার আগে মার্ধব শয়তান থেকে ফাইনা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি بسم الله الرحمن الرحيم ولهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ওয়ালহুম আজানুল্লা ইয়েস মাউন উলাইকা উলায়িকা কাল্লা আন আম বলহুম আদাল অশপরার মানুষ দাউদকান্দির মানুষ কুমিল্লার মানুষ মন্দির শোনো রে ভাই আল্লাহ আল্লা দুনিয়ার ভিতরে মানুষ যে আমি বানাইলাম মানুষ হয়ে গেল দুই প্রকার একদল হলো আরেক দল হলো শয়তানওয়ালা একদল হলো জান্নাতি আরেক দল হলো জাহান্নামি একদল হলো ফারেস্তার চাইতে উত্তম আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ দুই দলের বর্ণনা আল্লাহ সুন্দর করে দিয়ে দিয়েছেন একদল হইল জাহান নামি শয়তানে ওই জানোয়ারের চাইতে খারাপ আমরা বলি ওলা কারা আল্লাহ কয় ওয়ালাহম কলু বুল্লা ইফতাহু নাবিহা আমি সব মানুষের ভিতরে মন দিয়েছি এমন একদল মানুষ আছে মোহন আছে বুঝে না ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা আমি একদল মানুষ বানিয়েছি সবার মাঝে চোখ দিয়েছি ঐ চোখ দিয়া মানুষ আল্লাহ চিনে নিয়েছে আল্লাহর কুদরত তারা নজর দিয়ে দেখেছে ওয়ালাহুম আয়ুনুল্লা ইয়ুবসিরুনা বিহা কিন্তু এমন একদল মানুষ আছে চোখ আছে কিন্তু তারা আল্লাহর কুদরত দেখে না আল্লাহ কয় ওয়ালাহুম আযাদুল্লা ইয়াসমাউনা বিহা এমন একদল মানুষ আছে যাদের কান আছে তারা সব শুনে বাজনা শুনে গান শুনে মোবাইলের ভিংটুন শুনে ঝগড়া চিনে চিৎকার চেঁচামেচি শুনে যেই জিনিসটা শোনা দরকার ছিল কথাগুলো তারা শুনে না আচ্ছা শুনে না বলতে কি বুঝাইছে মানে শুনে শুনে মানে মানে না এটা তো না শোনার মতোই আপনার একজন ডাক দিছে ভাই সরকার সব আবার আটটা যাই আমরা শুনতে আছে। তা আপনার আরেকবার কইব অথবা আপনি নিজে কইবেন আরে বয়স হয়েছে তো বুনে না বুঝবে ঠিক নিয়েও শূন্য যেহেতু তিনি জবাব দেন না তনি উনি তো শোনে না উনি শোনে না শূন্য তো জবাব দি তুই শূন্য যদি জবাব না দেয় তই নতুন নতুন না শুনুনার কাতারে ফুটে গেছে ঠিক কি না কখন তাহলে আমি কোরানের কথাগুলো আপনাদের সামনে বলতেছি প্রচণ্ড গরমের মাঝে যখন হিট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া বার্তায় পরিবেশবিদারা যখন আজকে হিট অ্যালার্ট ঘোষণা করেছেন এর ভিতরেও আপনারা এসেছেন কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন আপনাদের জন্য ফ্যানের ব্যবস্থা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের জন্য এই সুন্দর ব্যবস্থা করে দিলেন খোলা আকাশের নিচে উপরে সামিয়ানা না দিলেও আরও ভালো হতো ডাইনে ভাবে খোলা সুন্দর পরিবেশে ফ্যান ঝুলিয়ে দেওয়া হয়েছে এই ঠান্ডার ভিতরেও বসতে আপনাদের কষ্ট হচ্ছে আপনি এসেছেন কথাগুলো শুনলেন আপনি বুঝলেন না এক কান দিয়ে ঢুকালেন আরেক কান দিয়ে বের হয়ে বের করে দিলেন